مسلم شريفر برنوناي حديث এসেছে عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيد المحدثين ابو هريره رضي الله عنه এই হাদিসটি বর্ণনা করেছেন رسول كريم صلى الله عليه وسلم বলেছেন يكون في اخر يكون في اخر الزمان دجالون كذابون শেষ জামানায় বহু সংখ্যক প্রতারক এবং মিথ্যাবাদীর আবির্ভাব হবে ইয়াতুনাকুম মিনাল আহাদিস বিমা লাম তাসমাউ আনতুম ইসলামের নামে এরা এমন মতবাদ এমন হাদিস তোমাদেরকে শোনাবে যা পূর্ববর্তী যুগে ছিল না জাল হাদিস বানোয়াট বিভিন্ন মতবাদ শেষ জামানায় উম্মতের উপর ফিতনা হিসাবে আগমন করবে আল্লাহর নবী বলেছেন এমন সব মতবাদ আর হাদিস তারা শোনাবে যেগুলো তোমরা শোনো নাই ওয়ালা আবাউকুম এমন কি তোমাদের পূর্ববর্তীরাও শুনে নাই ফাইয়াকুম ওয়া ইয়াহুম তাদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে তাদের কবলে তোমরা পড়ো না লা ইউদিল্লুনাকুম ওয়ালা ইয়াফতিনুনাকুম তারা যেন তোমাদেরকে গোমরাহ করতে না পারে পথভ্রষ্ট করতে না পারে এই জন্য তাদের কবল থেকে রক্ষার জন্য তোমরা সচেতন থাকবে দের হাজার বছর আগে আমাদেরকে সাবধান করে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দের হাজার বছর আগের বলা কথাগুলো আজকে কত মতবাদ আজকে কত বানোয়াট ভিত্তিহীন জাল হাদিস দিয়ে ইবাদতের নামে মানুষের আমল আখলাককে ধ্বংস করে দেওয়া হচ্ছে আল্লাহর নবী সতর্ক করে গিয়েছেন তোমরা এগুলোর ব্যাপারে সাবধান থেকো সতর্ক থেকো এদের ফিতনায় তোমরা পড়ে যেও না আল্লাহ আমাদেরকে হেফাজত করবে শেষ জামানার আরেকটি কঠিন সংকট হলো এই হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু তুসিবু উম্মতি ফি আখিরিজ জামানি মিন সুলতানিহিম শাদাইদ নবীজি বলেছেন শেষ জামানায় আমার উম্মতের উপর শাসক বর্গের পক্ষ থেকে কঠিন সংকট মুসিবত আসবে কাদের পক্ষ থেকে শাসকদের পক্ষ থেকে উম্মতের উপরে কঠিন বিপদ সংকট আসবে এমন সংকট আসবে লা ইয়ানজু মিনহু ইল্লা রাজুলুন আরাফা দীনিল্লাহ আল্লাহর দ্বীন সম্পর্কে যারা ভালো করে জানে এই সকল লোকেরা ব্যতীত এই ফিতনা থেকে কেউ রেহাই পাবে না সেই সময়ে তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার কাছে নাজাত প্রাপ্ত হিসাবে গণ্য হবে কয় শ্রেণীর মানুষ যখন শাসকদের পক্ষ থেকে ফিতনা যদি সহজ কথায় বলতে চাই যখন শাসকেরা সমাজে অনাচার এবং জুলুম আরম্ভ করবে এই ফিতনা থেকে কেবলমাত্র তিন শ্রেণীকে আল্লাহ রেহাই দিবেন কয় শ্রেণীকে সেই তিন শ্রেণী কি নবীজি বললেন ফাজাহাদা আলাইহি বিলিসানিহি ওয়ায়াদিহি ওয়াকলবিহি সেই ব্যক্তি যে শাসকদের অত্যাচার অনাচার জুলুম অন্যায় দেখার পরে তার জবান দিয়ে তার হাত দিয়ে তার অন্তর দিয়ে অর্থাৎ জান প্রাণ দিয়ে সে ওই সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে যে রুখে দাঁড়ায় তাকে হেফাজত করবেন কে নাম্বার টু দুই নাম্বার হচ্ছে ওয়া রাজুলুন আরাফা দীনিল্লাহি ফাসাদ্দাকা বিহ ওই ব্যক্তি যে আল্লাহর সম্পর্কে আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান লাভের পরে আল্লাহর দ্বীনের সত্য কথাগুলো জালিম শাসকের সামনেও সত্য কথাগুলো বলে বেড়ায় তাকেও হেফাজত করবেন কে আল্লাহ এরকম মানুষের সংখ্যা তো এখন আমাদের সমাজে অনেক বেশি তাই না তিন নাম্বার ওয়া রাজুলুন আরাফা দীনিল্লাহি
সাকাত আলাইহি ওই ব্যক্তি যে আল্লাহর দ্বীন সম্পর্কে সঠিক জ্ঞান লাভের পরে শাসকদের অন্যায় অত্যাচার দেখে চুপচাপ থাকে ফা ইন রাআ মান ইয়ামাল আল খায়র যখন সে দেখে কোনো মানুষ ভালো কাজ করছে আহাব্বাহু আলাইহি সে তাকে তখন ভালোবাসে ওয়া ইন রাআ মান ইয়ামাল বিবাতিল আবগাদাহু আলাইহি যখন দেখে কেউ বাতিলদের সাথে জোটবদ্ধ হয়েছে বা অন্যায় দেখে তখন তাদের উপরে তার ক্রোধ মন থেকে আসে ঘৃণা আসে আল্লাহর নবী বলেছেন যে সে ব্যক্তি সরাসরি বাধা না দিলেও চুপচাপ থেকে ভালোকে ভালো আর মন্দকে মন্দ বলে মন্দ থেকে নিজেকে গুটিয়ে রাখলে তাকেও হেফাজত করবেন কে তবে এটা হলো দুর্বল ঈমানের পরিচায়ক শেষ জামানায় এরকম দৃশ্য আসবে এটা আসবে না এসে গেছে এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় জালিম শাসকের দল তারা নিজেদের স্বার্থে সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তকে তারা রাষ্ট্রীয় সিদ্ধান্তে পরিণত করবে জনগণের স্বার্থে কোনো সিদ্ধান্ত তারা নেবে না নিজের পেটের স্বার্থে পেট নীতি দল নীতি এগুলোর স্বার্থে সিদ্ধান্ত নেবে জনস্বার্থে কোনো সিদ্ধান্ত নেবে না আর এই সিদ্ধান্তগুলো নেওয়ার পরে জালিমদের সিদ্ধান্তের বিরোধিতা যারা করবে তাদের পরিণতি কি হবে সেটাও বলেছেন মসজিদের খতিব হুজুর নয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন سيكون عليكم أمراء يقضون لأنفسهم ما لا يقضون لكم اللر حبيب بلتين وچيري امون كي تو شاشوكر عبير بھاب گھڑ بين جارا نجي در شرط شدن تو نبي تما در شرط بيبه چنا کري کنو شدن تو نبي نا إن عصيتهم قتلوكم তোমরা তাদের সিদ্ধান্তের বিরোধিতা করলে তোমাদেরকে মেরে ফেলবে হত্যা করে ফেলবে ওয়া ইন আতাতুমুহুম আদাল্লুকুম আর তাদের সিদ্ধান্ত তোমরা মেনে নিলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে এই কথা শুনে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা নাসনা ওই অবস্থায় আমরা কি করব এই হাদিস শুনে আপনাদেরও মনে মনে প্রশ্ন এসেছে হুজুর আমরা তখন কি করব অবস্থা যদি এমন হয় যে আমাদের ইচ্ছার বিরুদ্ধে বা ঈমানের সাথে সাংঘর্ষিক এমন কোন বিষয় চাপিয়ে দেওয়া হয় হতে পারে বিচার হতে পারে শিক্ষা যেটা ঈমান বিদ্বেষী আপনার মনের চাওয়া পাওয়া বিদ্বেষী চাপিয়ে দেওয়া হয় কিছু বলতেও পারছেন না বললে গ্রেফতার করে ফেলে কিছু করতেও পারছেন না চাকরি চলে যাবে কোনো পদক্ষেপ নিতে পারছেন না জেলখানায় বন্দী হয়ে যান কিনা এরকম পরিস্থিতি যদি হয় সাহাবিয়া জিজ্ঞেস করেছেন নবীজিকে নবীজি এই কঠিন অবস্থায় কি করব আমরা এই কঠিন অবস্থায় আমরা কি করব নবীজি জবাব দিলেন কি করবে শোনো নবীজি বললেন কামা সনা আসহাবু ঈসা ইবনে মারইয়াম ঈসা আলাইহিস সালামের অনুসারীরা ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করবে কার সাথী জোরে বলেন এই ওষুধ আপনাদের জন্য দরকার কারণ সামনে আপনারা এই রকম পরীক্ষায় পড়তে যাচ্ছেন শুধু আপনারা নয় গোটা উম্মাহ এই পরীক্ষায় পড়বে আগামী দিনে এই কিছুদিনের ভিতরে পড়বে এই হাদিসটা ভালো করে শুনেন এটা মুসলিম উম্মতের জন্য সবচেয়ে বড় ঔষধ এই মুহূর্তে আগামী কিছুদিনের ভিতরে ঘটবে এটা নবীজি বলেছেন অচিরেই শেষ জামানায় এমন শাসক আসবে নিজেদের ক্ষমতার স্বার্থে এমন সিদ্ধান্ত নিবে যেটা জনস্বার্থে নয় দিনের স্বার্থে নয় পরিস্থিতি এত ভয়াবহ হবে তাদের সিদ্ধান্ত তোমরা না মানলে তোমাদেরকে অত্যাচার করবে খুনও করে ফেলবে আর যদি তোমরা মেনে নাও তো তোমরা ঈমানহারা হয়ে যাবে দুদিকেই বিপদ তাদের সিদ্ধান্ত মানলে ঈমান জোরে বলেন থাকবে না সিদ্ধান্ত মানলে ঈমান
আর সিদ্ধান্ত না মানলে জীবনও বিপদ সামনে বিপদের দিন আসছে সিদ্ধান্ত মেনে নিলে পথভ্রষ্ট ঈমান হারা মেনে না নিলে জীবন হারা সাহাবীরা বললেন ওই পরিস্থিতিতে করণীয় কি নবীজি বললেন ঈসা আলাইহিস সালামের সাথীরা যা করেছিল তোমরাও তাই করো এখন প্রশ্ন ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কি করেছিল নবীজি বলেছেন তারা ঈমান এনেছিল ঈমান আনার পরে দিন বিরোধীরা তাদেরকে বলেছিল কি ব্যাপার ঈমান ছাড়বা না জীবনের মায়া ছাড়বা করাতানা হয়েছে ইউতা বিল মিনশার করাতানা হয়েছে মুশিরু বিল মানাশির নবীজি বলেছেন করাত দিয়ে কেটে ফেলা হয়েছে খালি ওয়াজ শুনলে হবে না একটু ভাবুন তো জালিম তার মাথার উপর করাত রেখেছে করাত রেখে বলেছে তোরা কি আমাদের সিদ্ধান্ত মানবি না তোদের জীবন হারাবি ঈসা আলাইহিস সালামের সাথীরা বলল করাত মাথার উপরে রেখেছো কেন মাথা থেকে পা পর্যন্ত এক টান দিয়ে কেটে ফেলো তাও আমার থেকে আমার ঈমান কেড়ে নিতে পারবে না আল্লাহু আকবার নুশিরু বিল মানাশি নুশিরু বিল মানাশি করাত দিয়ে কেটে দুই টুকরা করে ফেলা হয়েছে তাও জালিমের দল তাদের কাছ থেকে ঈমান কেড়ে নিতে পারেনি আল্লাহু আকবার নবীজি আরো বললেন সাহাবীরা শুধু তাই নয় ওয়া হুবিলু আলাল খাসাব তাদেরকে শুলে চড়ানো হয়েছে শুল বুঝেন তো আপনারা শুলে চড়ানো হয়েছে বলা হয়েছে মেরে ফেলা হবে শুলে চড়িয়ে তোমাদেরকে আমাদের সিদ্ধান্ত মানো নইলে জীবনের মায়া ছাড়ো ঈমানদাররা বলেছে শুলে চড়ায়া মেরে ফেলো তাও তোমাদের সিদ্ধান্তের কাছে মাথা নত করো আল্লাহু আকবার হাদিসের শেষে নবীজি কি কথাটা বললেন ভালো করে শুনেন আজকে সবাই একদিন মারা যাব এখন হোক সন্ধ্যায় হোক আজ হোক কাল হোক আজ না হয় পরে এখন না হয় পরে মরতে আপনাকে হবেই কেউ মরণ থেকে রেহাই এই মরণের ব্যাপারে নবীজি হাদিসের শেষে বললেন মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়া ভালো যেহেতু এই হাদিসটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথাগুলো নবীজিও রিপিট করতেন তার বক্তৃতায় আমি আপনাদের মনোযোগের জন্য এই হাদিসটি পুনরায় উল্লেখ করছি নবীজি বলছেন সাইয়াকুনু আলাইকুম উমারাউ ইয়াকদুনা লিআনফুসিহিম মা লা ইয়াকদুনা লাকুম খুব শিগগিরই তোমাদের উপরে এমন শাসক আসবে এই শাসকরা এমন সিদ্ধান্ত নেবে যেই সিদ্ধান্ত নিজেদের ক্ষমতার স্বার্থে নেবে তোমাদের স্বার্থে নয় তাদের সিদ্ধান্তের বিরোধিতা করলে তারা তোমাদেরকে মেরে ফেলবে তাদের সিদ্ধান্ত মেনে নিলে তোমরা ঈমান হারা পথভ্রষ্ট হয়ে সাহাবীরা বললেন কাইফা নাসনা এমন পরিস্থিতিতে পড়লে আমরা কি করব নবীজি বললেন ঈসা আলাইহিস সালামের সাথীদের মতো হয়ে যাবা কার সাথীদের মতো যাদের মাথার উপরে করাত রেখে বলা হয়েছে আমাদের সিদ্ধান্ত মানো নইলে জীবনের মায়া ছাড়ো যাদেরকে শুলে চড়িয়ে বলা হয়েছে এখনো সময় আছে কিছুক্ষণের মধ্যে মেরে ফেলবো আমাদের সিদ্ধান্ত মানো নইলে জীবনের মায়া ছাড়ো মাথার উপরে করাত শুলে চড়ানো এই ব্যক্তিগুলো তখন অকুণ্ঠ চিত্তে বলেছে তোমাদের এই সিদ্ধান্ত মেনে নেওয়ার চাইতে তোমাদের সিদ্ধান্ত মানলে তো আমরা আল্লাহর আনুগত্যের বাহিরে চলে যাব আল্লাহর আনুগত্যের বাহিরে গিয়ে পথভ্রষ্ট হয়ে জীবন যাপনের চাইতে আল্লাহর আনুগত্যের উপরে থেকে তোমাদের মতো জালেমদের হাতে মরে যাওয়াই আমার জন্য ভালো কি অকুণ্ঠ ঘোষণা কি সাহসী ঘোষণা এরপরে নবীজি শেষে কি বললেন মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহ আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাও ভালো আল্লাহ আমাদেরকে তোমার আনুগত্যের উপরে অবিচল রাখো আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন শেষ জামানায় উম্মতের অবস্থা এত করুণ হবে
সৎ কাজের আদেশ করা মানুষ বন্ধ করে দিবে অসৎ কাজে নিষেধ করাও মানুষ বন্ধ করে দিবে তখন পরিস্থিতি এমন হবে মানুষ দোয়া করবে তাদের দোয়া আর কবুল হবে মানুষ যখন সৎ কাজের আদেশ ছেড়ে দেয় অসৎ কাজে নিষেধ করা ছেড়ে দেয় তখন আল্লাহ नाराज হয়ে যান ওই উম্মতের লোকদের দোয়াও তখন আল্লাহ কবুল করেন তিরমিজি শরীফের হাদিস হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আন এই হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাতামুরুন্না বিল মারুফি ওয়ালা তানহাউন্না আনিল মুনকার ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ দিবে আমাদেরকে কথাটা নবীজি বলেন তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ দিবেন এবং অবশ্যই অসৎ কাজে নিষেধ দিবে যদি তোমরা সেটা না করো লায়ুশিকান্নাল্লাহু আইয়াবাতা আলাইকুম ইকাবাম মিনহু যদি তোমরা এটা না করো তাহলে আল্লাহর তরফ থেকে তোমাদের উপরে কঠিন শাস্তি আসবে এমন আযাব আসবে এমন গজব তোমাদের উপরে নেমে আসবে সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম তখন তোমরা আল্লাহর কাছে দোয়া করেও কোনো লাভ হবে না কারণ আল্লাহ তাআলা তখন তোমাদের দোয়া কবুল করবেন না সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ বন্ধ করে দিলে নারাজ যিনি হয়ে যান তিনি কি আল্লাহ এজন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার এটা মুমিনের সফলতা একটি অন্যতম গুণ যেটা সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন কোরআনের বহু জায়গায় আল্লাহ বলেছেন শুধু ঈমান এনে নিজে ঈমানের উপর থাকবেন আর ঈমানের পথে মানুষকে ডাকবেন না ঈমান বিরোধীদের পক্ষে ঈমান বিরোধীদের বিরুদ্ধে সুচ্চার হবেন না এমনটা করলে আপনি আল্লাহর আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন এরপরে কিয়ামতের আগে শেষ জামানায় ইরাকের ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে ফুরাত নদী হলো একটা প্রসিদ্ধ নদী এই ফুরাত নদী ইরাকের বুকে প্রবাহিত হয়েছে ফুরাত নদীতে আগে অনেক পানি ছিল এখনো আছে তবে পানির প্রবাহ এখন অনেকটা কমে গিয়েছে সিরিয়ার তুরস্ক ফুরাত নদীর উপরে অনেকগুলো বাঁধ দিয়েছে বর্তমানে আপনারা ইউটিউবে সার্চ করে দেখবেন সেখানে অনেকগুলো ফ্যাক্টরিও নির্মাণ হয়েছে যার কারণে ফুরাতের যে নদীর পানির প্রবাহ ছিল সেটা আগের চেয়ে কমে গিয়েছে এবং আশঙ্কা করা হচ্ছে খুব শিগগিরই ফুরাতের পানি শুকিয়ে যাবে ফুরাতের পানি শুকিয়ে ফুরাতের নদী থেকে স্বর্ণের খনি উদ্ভাবন হওয়া স্বর্ণের খনি বের হওয়া স্বর্ণের পাহাড় বের হওয়া এটা কিয়ামতের আরেকটা আলামত নবীজি বলেছেন এটা মুসলিম শরীফের হাদিস লা তাকুমুস সাআহ ততদিন পর্যন্ত কিয়ামত অনুষ্ঠিত হবে না হাত্তা ইয়াহসিরাল ফুরাত আন জাবালিন মিন দাহাব যতদিন না ফুরাত নদী থেকে স্বর্ণের খনি বের হয় ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে ফুরাতের তলদেশ থেকে স্বর্ণের খনি বের হবে কিসের খনি এই আলামতটা বাকি আছে আজকে এই আলামতটা বলার আগ পর্যন্ত গত 4 জুমা ধরে আর আজকের 12টা 51 মিনিট পর্যন্ত যা বলেছি একটাও বাকি নাই সব প্রকাশ হয়ে এটা বাকি আছে এটা সামনে ঘটবে কারণ আগে যেগুলো বলেছি এগুলো কি ঘটে নাই এর আগে আগের যে পয়েন্ট এটাও বারবার বারবার ঘটছে আগামী তো ঘটবে আজকের আলোচনায় বলেছিলাম যে কিছু কিছু আলামত প্রকাশিত হয়ে পুনঃ প্রকাশিত হচ্ছে বারংবার তো ফুরাতের তলদেশ থেকে স্বর্ণের খনি বের হবে যখন স্বর্ণের খনি বের হবে পৃথিবীর বহু দিক থেকে অনেক সেনাবাহিনী যাবে সেই স্বর্ণের খনি হস্তগত করার জন্য একটা বিরাট যুদ্ধ তখন অনুষ্ঠিত হবে ইয়াক্তাতিলুন নাসু আলাইহি অসংখ্য লোকেরা সেখানে লড়াই করবে ফায়ুক্তালু মিন কুল্লি মিআতিন তিসআতু ওয়া তিসউন আশ্চর্যের ব্যাপার হলো যারা যুদ্ধ করবে প্রত্যেকটা সেনাবাহিনী শতকরা 99 জন যোদ্ধা মারা যাবে কতজন যত বাহিনী যাবে সব বাহিনীর শতকরা
99 জন শেষ শতকরা একজন বেঁচে থাকবে যারা বেঁচে থাকবে সে মনে করবে লাআল্লি আকুনু আলাল্লাযী আনযু সম্ভবত আমি একাই বেঁচে আছি এটা ধারণা করবে আবার কিয়ামতের আগে একটা মালহামা অনুষ্ঠিত হবে বিশ্বযুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধ সামনে আসছে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ আসছে থার্ড ওয়ার্ল্ড ওয়ার তৃতীয় বিশ্বযুদ্ধ অত্যাশন্ন এবং এর কিছু আলামত পৃথিবীতে দেখা যাচ্ছে মনে হচ্ছে পৃথিবী আগামীর দিনে বিরাট এক যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে মালহামা একটা বিরাট যুদ্ধ অনুষ্ঠিত হবে এবং খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে তখন লড়াই করবে নবীজি বলেছেন সেই মালহামায় ইমানদারেরা শেষ পর্যন্ত আল্লাহর সাহায্যে বিজয়ী হবে সুবহানাল্লাহ এবং এমন কঠিন মালহামা অনুষ্ঠিত হবে পৃথিবীর সকল সরঞ্জাম সকল অস্ত্রশস্ত্র ওই যুদ্ধে ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে এত কঠিন যুদ্ধ হবে এবং প্রত্যেকটা বাহিনীর প্রায় শতকরা 99 শতাংশ যোদ্ধাই সেখানে মারা যাবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি এটাও সামনে ঘটতে যাচ্ছে পারে না পারে বলে কোনো শব্দ কুরআন হাদিসে এটা ঘটবে কারণ আল্লাহ এবং রাসূলের কথা কোনোদিনও মিথ্যা হতে পারে না আমার আপনার কথা হচ্ছে হতে পারে আল্লাহর ভাষা রাসূলের ভাষা এমন যেটা বলেছেন সেটা হবে কোনো সন্দেহ এরপরে নবীজি বলেছেন কিয়ামতের আগে মরুভূমিতে ফসল ফলবে মরুভূমিতে কিত হবে আরব উপদ্বীপ সবুজ হয়ে যাবে যারা মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো সফর করেছেন তারা জানেন আরব দেশগুলোর 70% মরুভূমি নবীজি বলেছেন কিয়ামতের আগে এই মধ্যপ্রাচ্যের মরুভূমির দেশগুলো সবুজের সমারোহে ভরে যাবে ফসলাদি উৎপন্ন হয়ে যাবে আল্লাহর হাবিব বলেছেন লা তাকুমুসা ততদিন পর্যন্ত কিয়ামত হবে না হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজা ওয়া আনহারা যতদিন না আরব উপদ্বীপ আরবের মরুভূমিগুলো চারণ ভূমিতে পরিণত না হয় এবং আরব মরুভূমিতে যতদিন না নদী প্রবাহিত হয় বর্তমান আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন মরুভূমির দেশগুলোতে তুষারপাতের প্রবল সম্ভাবনা সামনের দিনগুলোতে বেড়ে যাচ্ছে যার কারণে মরুভূমির দেশগুলোতে আগামীর দিনগুলোতে প্রবল বৃষ্টিপাত এবং ঠান্ডা হাওয়া একটা সম্ভাবনা দেখা দিবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা এবং এটা যদি হয়ে যায় বৃষ্টিপাত যদি বেশি হয়ে যায় আর শৈত্যপ্রবাহ যদি আরব মরুভূমিগুলোতে নেমে আসে তাহলে মরুভূমি আর মরুভূমি থাকবে না সেখানে আবাদ হবে ফসল হবে এবং নদ নদী প্রবাহিত হবে আর আধুনিকতার ছোঁয়া এখন আরবে লেগে গিয়েছে আরবে যে আরবে কয়েক দশক আগে মরুভূমি ছিল সেখানে এখন উন্নত নগরী হয়েছে সেখানে এখন সুন্দর সুন্দর অট্টালিকা প্রাসাদ পৃথিবীর সুউচ্চ এবং নান্দনিক টাওয়ারগুলো আরব দেশে এখন দেখা যাচ্ছে এবং কৃত্রিমভাবে সেগুলোকে সবুজ করে দেওয়া হচ্ছে এবং আরবের কিছু কিছু পাহাড় এবং কিছু কিছু অঞ্চলে এখন থেকেই সবুজের সমারোহ দেখা যাচ্ছে এগুলো দেখে অনেক ওলামায়ে কেরামও বলছেন ইতিমধ্যে আরবেও কিয়ামতের এই আলামতগুলো লক্ষণগুলো প্রকাশিত হতে শুরু করেছে কিয়ামতের আগে গোটা দুনিয়ায় মুসলমানরা বড় কোণঠাসা হয়ে পড়বে চতুর্দিক থেকে মুসলমানরা বিপদে পড়বে মুসলমানদের কথা বলার স্বাধীনতা চলাফেরার স্বাধীনতা জালিমরা কেড়ে নেবে ভয়াবহ এক পরিস্থিতি আসবে পৃথিবীর বুকে মুসলমানরা বড় নির্যাতিত নিপীড়িত অবস্থায় পড়ে যাবে মুসলমানরা তখন নতুন সূর্যের অপেক্ষা করবে এটা নতুন সূর্যোদয় যদি হতো আর সেই সূর্যোদয়ের মাধ্যমে যদি ইসলামের আভা চতুর্দিকে ছড়িয়ে যেত আর আমরা যদি এই বিপদ থেকে উত্তরণ হতে পারতাম এই সংকট থেকে আমরা যদি বের হতে পারতাম গোটা পৃথিবীতে মুসলমানরা
এক কঠিন ফিতনায় পড়বে মার খেতে খেতে নির্যাতিত হতে হতে মুসলমানরা এমন এক সংকটে পড়বে যে মুসলমানরা এখান থেকে বের হওয়ার জন্য আহাজারি করবে আর্তনাদ করবে ঠিক সেই সময়ে কিয়ামতের বড় বড় আলামতগুলো লক্ষণ হওয়ার কিয়ামতের বড় বড় আলামতগুলো প্রকাশিত হওয়ার আগে গোটা পৃথিবীর মজলুম মুসলমানদেরকে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য সংকট উত্তরণের জন্য আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ ইমাম মাহদি আসার যে আলামতগুলো আছে হাদিস নিয়ে যারা গবেষণা করেন বেশিরভাগ মুহাদ্দিস এবং স্কলারগণ বলছেন ইমাম মাহদি আসা প্রায় সকল আলামত প্রকাশিত হয়ে গিয়েছে হাতে গোনা হয়তো দুই চারটা বাকি আছে আমিও শেষ জামানার হাদিসগুলো পড়ে আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বলি এই যে আজকে এর আগে কয়েকটা পয়েন্ট বললাম এগুলো ছাড়া আরো কিছু বিষয় হয়তো আছে এইগুলো বাদে আর কোন আলামত আসলে বাকি নাই সিংহভাগ আলামত প্রকাশিত হয়ে গিয়েছে বর্তমান গোটা পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম কম না বেশি কম না বেশি এরকম এক সংকটাপন্ন অবস্থায় আল্লাহ ইমাম মাহদি আলাইহিস সালামকে পাঠাবেন মাহদি এটা ওনার মূল নাম না এটা ওনার আসল নাম না এটা ওনার লকব উপাধি মাহদি আরবি শব্দ এর অর্থ হলো সুপথ প্রাপ্ত ইমাম মাহদি আলাইহিস সালামকে আল্লাহ হিদায়াতের পথে পরিচালিত করবেন এবং তিনিও মানুষকে সুপথে আহ্বান করবেন এজন্য তার নাম হলো মাহদি দুনিয়াতে আজ পর্যন্ত এখন পর্যন্ত অনেকেই নিজেকে মাহদি বলে দাবি করেছে হয়তো আগামী দিনেও কিছু মিথ্যাবাদী বের হবে যারা নিজেকে মাহদি বলে দাবি করবে মুসলিম উম্মাহ যেন মিথ্যাবাদীদের খপ্পরে না পড়ে নকল মাহদির অনুসরণ যেন না করে এজন্য আসল মাহদির পরিচয় প্রকাশ করে গিয়েছেন দেড় হাজার বছর আগে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম মাহদি সংক্রান্ত যতগুলো হাদিস বর্ণিত হয়েছে সেখান থেকে আমি কিছু হাদিস বাছাই করে ইমাম মাহদি আলাইহিস সালামের দশটি পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি যেগুলোর মাধ্যমে আসল মাহদির পরিচয় জানা যাবে ইনশাআল্লাহ এক নম্বরে আল্লাহর হাবিব বলেছেন ইমাম মাহদি একেবারে শেষ সময়ে কিয়ামতের আগে শেষ জামানায় আসবেন নবীজি বলেছেন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন ইয়াখরুজু ফি আখিরি উম্মতি আল মাহদি আমার উম্মতের শেষ জামানায় ইমাম মাহদির আগমন ঘটবে তাহলে এই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমাম মাহদি আসবেন শেষ জামানায় কোন জামানায় নাম্বার টু তার দুই নাম্বার পরিচয় হলো কোন বংশে তার আগমন হবে আপনাদের পাহাড় তলির বারো কোয়ার্টারের কোনো বংশে ইমাম মাহদি আসবেন না এ ব্যাপারে নিশ্চিত ঠিক আছে না কোন বংশে আসবেন তিনি এই কথা এই জন্য বললাম মির্জা গুলাম আহমদ কাদিয়ানি সে প্রথমে তাকে নবীও বলেছিল এখন তার অনুসারীদের অনেকে তাকে মাহদি বলেও পরিচয় দেয় তো মাহদি কি ভারতবর্ষে বাংলাদেশে আর পাকিস্তানে পাহাড়তলি আর বারোগাটার মতো এলাকায় আসবেন নাকি কোন বংশে আসবেন বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বলেছেন المهدي من عترتي من ولد فاطمة নবীজি বলেছেন আমার কলিজার টুকরামে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ফাতেমার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে তাহলে ইমাম মাহদি নবীর বংশধর হবে নবীজির মেয়ে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু আনহার সন্তানদের বংশধারা থেকে ইমাম মাহদির আগমন হবে আল্লাহু আকবার নাম্বার থ্রি তিন নাম্বার ইমাম মাহদির নাম কি হবে তার আসল নাম কি হবে মাহদি তো হলো তার লকব তার উপাধি কিন্তু তার মূল নাম কি হবে তার বাবার নাম কি হবে নবীজি বলেছেন লা ইয়াযহাবুদ দুনিয়া
ততদিন পর্যন্ত দুনিয়ার ধ্বংস হবে না হাত্তা ইয়াবাসাল্লাহু রাজুলাম মিন আহলি বাইতি যতদিন না আমার বংশধারা থেকে একজন দুনিয়াতে আগমন করে যতদিন না আল্লাহ আমার বংশের একজনকে দুনিয়ায় পাঠিয়ে দুনিয়া শাসন না করান ততদিন পর্যন্ত কিয়ামত হবে না আর আমার বংশধারা থেকে যে ব্যক্তি শেষ জামানায় এসে গোটা দুনিয়া শাসন করবে উম্মতকে নেতৃত্ব দিবে তার নাম ঠিকানা কি হবে শোনো নবীজি বলেছেন ইউ আতিস মুহসমি ওয়াসমা আবি হিসমা আবি তার নাম হবে আমার নামে আমার নাম মোহাম্মদ তার নাম হবে মোহাম্মদ আমার নাম আহমদ তার নাম হবে আহমদ ওয়াসমা আবি হিসমা আবি তার বাবার নাম হবে আমার বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম হবে আব্দুল্লাহ তাহলে এই হাদিসের আলোকে আমরা জানতে পারলাম ইমাম মাহদির নাম হবে মুহাম্মদ বিন আব্দুল্লাহ মুহাম্মদ বিন এটা হবে ইমাম মাহদির আসল নাম নাম্বার 4 ইমাম মাহদির 4 নাম্বার পরিচয় তার দৈহিক গড়ন দৈহিক বৈশিষ্ট্য কেমন হবে নবীজি বলেছেন আল মাহদিউ মিন্নি আজরাল জাবহা ইমাম মাহদির ললাট তার কপাল হবে প্রশস্ত আকনাল আনফ নাক হবে লম্বা নাম্বার 5 পাঁচ নাম্বার হলো ইমাম মাহদিকে আল্লাহ তাআলা কখন দুনিয়াতে পাঠাবে কোন পরিস্থিতিতে আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠাবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন পরিস্থিতিতে তিনি আসবেন হেইনা ইউমলাউল আরদু জাওরা ওয়া যুলমা গোটা দুনিয়াতে যখন অত্যাচার অনাচার জুলুম নির্যাতন ভরে যাবে জুলুম নির্যাতনের সেই কঠিন সময়ে ইমাম মাহদী আলাইহিস সালামকে মুসলিম উম্মার জন্য ত্রাণকর্তা হিসেবে যিনি পাঠাবেন তিনি কি নাম্বার 6 6 নাম্বার ইমাম মাহদী আসার পরে তিনি কি করবেন নবীজি বলেছেন ইয়াবলাউল আরদ কিসতাম ওয়া আদলা কামা মুলিআত যুলমাম ওয়া জাওরা তিনি আসার আগে গোটা দুনিয়া যেমন অত্যাচার অনাচারে পরিপূর্ণ ছিল তিনি পৃথিবীতে আসার পরে ইমাম মাহদী আলাইহিস সালাম অত্যাচার অনাচারকে দূর করে দিয়ে ন্যায় আর ইনসাফ দিয়ে দুনিয়াটা ভরে দিবে দুনিয়ায় কোনো অত্যাচার তখন থাকবে না অবিচার থাকবে না জুলুম থাকবে না দুর্নীতি থাকবে না লুটপাট থাকবে না ইমাম মাহদীর জামানা হবে এমন এক বরকতময় জামানা সেই জামানায় আল্লাহর তরফ থেকে এত রহমত আর বরকত দুনিয়ায় আসবে নবীজি বলেছেন ইয়াসকিহিল্লাহুল গায়ব তার জামানায় তার সময়ে আসমান থেকে আল্লাহ এমন রহমতের বৃষ্টি নাজিল করবেন যেই রহমতের বৃষ্টি দিয়ে তুখরিজুল আরদু নাবাতাহা যেই রহমতের বৃষ্টি দিয়ে আল্লাহ জমিনটাকে ফল ফসলের সমারোহে ভরে দিবে খাদ্যের কোনো অভাব তখন থাকবে ঘরে ঘরে খাবার খাবার আর খাবার মানুষের পেটে তখন ক্ষুধা থাকবে না সুবহানাল্লাহ অভুক্ত মানুষ পাওয়া যাবে না অভাব থাকবে না ঘরে ঘরে খাবার থাকবে খাবারের অভাবে মানুষ ভুগবে না ইমাম মাহদীর জামানা সেই জামানা যেই জামানায় কোনো অভাব থাকবে না যেই সমাজ বা যেই রাষ্ট্রের শাসকগণ চোর ডাকাত হয় সেই সমাজ আর রাষ্ট্রের জনগণ না খাইয়া মরেন যে সমাজ বা রাষ্ট্রের শাসকগণ নীতিবান হয় তারা যদি চুরি ডাকাতি না করে জনগণের সম্পদের আমানতগুলোর খেয়ানত যদি না করে তাহলে ওই সমাজে বা ওই দেশে কোনো অভাব থাকবে কারণ মানুষটা তো সে একাই খায় ফেলে এত খাওয়া খায় হাজার হাজার কোটি টাকা খাইতে খাইতেও তার পেট ভরে তো মানুষের ঘরে খাবার থাকবে কেন এজন্য তো অভাব অনটন দুর্ভিক্ষ এজন্য পণ্যদ্রব্যের দামও বেড়ে যাচ্ছে ইমাম মাহদী যখন শাসন করবেন কোনো অভাব থাকবে না খাদ্যের অভাব থাকবে না ইয়াতিল মাল সিহান তিনি সুষম বণ্টন নীতি চালু করবেন তার একটা বৈশিষ্ট্য তার শাসনের বৈশিষ্ট্য এই হাদিসে বলা হয়েছে তিনি সুষম বণ্টন নীতি চালু করবেন বেইনসাফি করবেন না সুষম বণ্টন নীতি হলো একটি রাষ্ট্র ভারসাম্যপূর্ণ থাকার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ যেই রাষ্ট্রে সুষম বণ্টন নীতি থাকে না ওই রাষ্ট্র কখনো এগিয়ে যেতে পারে না সমৃদ্ধির পথে যেতে পারে না আমাদের আগে
বা আমাদের পরে স্বাধীন হওয়া অনেক দেশ এখন আমাদের চেয়ে ধনী হয়ে গেছে কি বলেন এরকম দেশ পৃথিবীতে নাই তো আমরা এখনো তাদের মতো বা তাদের চেয়ে আরো ভালো জায়গায় যেতে পারলাম না কেন অনেকে উত্তর দিবে হুজুর আমাদের দেশ গরীব কে বলছে গরীব আমার দেশে যে সম্পদ আছে এরকম সম্পদ পৃথিবীর অনেক দেশে আমার দেশের মাটিগত উর্বর এই মাটিতে কিছু ফেলে দেখেন বীজ বপন করে দেখেন হয়ে যায় এই মাটি কেমন উর্বরতা দিয়েছেন কি এত ফসল আমার দেশে ফলে আর এত প্রাকৃতিক সম্পদ আমার দেশে আল্লাহ দিয়েছেন কি নাই এখানে পাথর আছে কয়লা আছে গ্যাস আছে এখানে চা আছে প্রাকৃতিক সম্পদের এত প্রাচুর্যতা সমৃদ্ধি থাকার পরেও কেন আমরা উন্নতির দিকে যেতে পারছি না কারণ আমাদের কাছে আছে যেমন প্রাকৃতিক সম্পদের খনি এগুলাকে খাওয়ার জন্য আছে চোরা ডাকাতের খনি কে কতটুকু চুরি করছে ক্ষমতায় থাকলে বোঝা যায় না যাওয়ার পরে বোঝা যায় অথবা যাওয়ার সময় বোঝা যায় তখন মানুষ বড় বড় জনসভা করে মিছিল করে বলে অনেক খেয়েছো আর খাইতে দিব না কথা কি বোঝা যায় ওই দেখেন পিছন থেকে বলতেছে আন্ন হাইও বহুদিন হাইও আন্ন হাইও তাহলে বোঝা গেছে ওয়াজ কখন পড়ছে তাই না কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম ইউতিল মালা সিহাহান তিনি সুষম বণ্টন নীতি চালু করবেন বেইনসাফি থাকবে না এই জন্য আল্লাহ এত রহমত আর বরকত দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজি আরো বলেছেন ওয়া তাকসুরুল মাশিয়াতু ওয়া তা'যুমুল উম্মাহ গবাদি পশুও তখন বেড়ে যাবে ওয়া তা'যুমুল উম্মাহ উম্মতকে তিনি তখন আরো বেশি সুসংহত করবেন নাম্বার 7 ইমাম মাহদীর 7 নাম্বার পরিচয় হলো ইমাম মাহদীকে আল্লাহ তাআলা এমন অলৌকিকভাবে ক্ষমতার মালিক বানাবেন আমরা ক্ষমতার জন্য মানুষ হত্যা করি ক্ষমতার জন্য মারামারি করি ক্ষমতার জন্য মার্ডার করি ক্ষমতার জন্য আন্দোলন করি ক্ষমতার জন্য ভাই ভাইকে মেরে ফেলি ক্ষমতার জন্য আমরা কত চেষ্টা করি কিন্তু ইমাম মাহদী ক্ষমতার জন্য কোনো চেষ্টাও করবেন না ক্ষমতা লাভের জন্য ক্ষমতা পাওয়ার জন্য তার তরফ থেকে কোনো প্রকার কষ্ট তিনি করবেন না চেষ্টাও তিনি করবেন না আল্লাহর নবী বলেছেন আল মাহদিয়ু মিন্না আহলা ইউসলিহুল্লাহু ফি লাইলাতিন ওয়াহিদা ইমাম মাহদীকে আল্লাহ তাআলা মাত্র এক রাতে গোটা দুনিয়ার খেলাফত দান করে দিবে কয় রাতে এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতা সুবহানাল্লাহ আমরা সাধারণ মেম্বার আর কমিশনার হওয়ার জন্য দেখবেন ভোটের দিন চেহারার দিকে তাকানো যায় না তাকাইলে মনে হয় আরে বেচারা কয়েক বছর খায় নাই এত কষ্ট কত কষ্ট সাধারণ একটু ক্ষমতার জন্য মানুষ কত কষ্ট করে আর ইমাম মাহদী আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা এক রাতে গোটা দুনিয়ার ক্ষমতা দিয়ে দিবেন সুবহানাল্লাহ ইমাম মাহদী এক রাতে খিলাফতের অধিকারী হয়ে যাবেন ইমাম মাহদী আলাইহিস সালাম মক্কায় তার আত্মপ্রকাশ হবে মক্কার কাবার চত্বরে মানুষ তার হাতে বায়াত আরম্ভ করবে কোথায় আরম্ভ করবে কাবার চত্বরে তিনি তাওয়াফরত অবস্থায় থাকবেন আর তখন গোটা দুনিয়ায় পৃথিবীর মুসলমানদের উপরে কঠিন মুসিবত নেমে আসবে আসল মাহদী যিনি তিনি তার পরিচয় মানুষকে দিবেন না ওই কঠিন সংকটাপন্ন সময়ে কাবার চত্বরে তোয়াফরত অবস্থায় সেখানে থাকা লোকেরাই ইমাম মাহদীকে তখন চিনে ফেলবে সুবহানাল্লাহ কিনে চিনার পরে তারা তার হাতে বায়াত আরম্ভ করবে তিনি কাবার চত্বরে আশ্রয় নেবেন ইমাম মাহদীর আগমনের খবর গোটা দুনিয়ায় মুহূর্তেই ছড়িয়ে যাবে ইমাম মাহদীর আগমনের খবর যখন গোটা দুনিয়াতে ছড়িয়ে যাবে আল্লাহর নবী বলেছেন ইমাম মাহদীর আগমনের খবর ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ইহুদি খ্রিস্টান আর মুসলিম নামধারী মুনাফিক শাসকেরা তারা তখন ইমাম মাহদীকে হত্যার জন্য সাথে সাথে অ্যাকশনে যাবে
আল্লাহর হাবিব বলেছেন ইয়াউযু আইদুম বিল বাইত এক আশ্রয়কারী কাবায় আশ্রয় নেবে অর্থাৎ ইমাম মাহদি কাবায় অবস্থান করবেন ফায়ুবাতু ইলাইহি বাদ তার দিকে তার প্রতি একটা সৈন্যবাহিনী পাঠানো হবে তাকে মেরে ফেলার জন্য আসল মাহদিকে চিনবেন কেমনে এর আগেও কিন্তু দুনিয়াতে নকল অনেক মাহদির প্রকাশ হয়েছে 1980 সালে কাবার চত্বরে তাওয়াফরত অবস্থায় এক ব্যক্তি নিজেকে বলে উঠল আমি ইমাম মাহদি 1980 সালে তার নাম হলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি আপনারা গুগলে সার্চ করে দেখবেন তার ব্যাপারে তথ্য পাবেন উইকিপিডিয়াতেও তার ব্যাপারে তথ্য আছে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আল কাহতানি কত সালে তখনকার সৌদি গভর্নমেন্ট ফোর্স পাঠালো ফোর্স এসে তাকে গুলি করে মেরে ফেলছে ইমাম মাহদিকে গুলি করে মারা যাবে কথা বলেন না কেন মারা যাবে এই দেখেন নকল আসল কোনটা ইমাম মাহদিকে হত্যা করার জন্য ফোর্স পাঠানো হবে বাহিনী পাঠানো হবে ওই বাহিনী ইমাম মাহদিকে হত্যা করা তো দূরের কথা তার কাছাকাছিও যেতে পারবে না কাবা শরীফের কাছেও যেতে পারবে না এরা যখন রওনা দিবে ফাইদা কানু বিবাইদা মিন আল আরদি বাইদা নামক স্থানে তাদের বাহিনী যখন যাবে খসিফা বিহি ওই বাহিনীকে আল্লাহ তাআলা বাইদা নামক স্থানে মাটির তলায় ধসিয়ে দিবে তাহলে আসল মাহদি যিনি তাকে তার কোনো ক্ষতি কেউ করতে পারবে না ইমাম মাহদির পরিচয় গোটা দুনিয়ায় ছড়িয়ে যাবে নাম্বার 9 9 নম্বরে তার পরিচয় হলো চতুর্দিক থেকে মানুষ আসতে থাকবে তার হাতে বায়াতের জন্য সর্বপ্রথম পূর্ব দিক থেকে খোরাসানের দিক থেকে উজবেকিস্তান তুর্কমেনিস্তান আফগানিস্তান এই সকল অঞ্চল থেকে কালো পতাকাবাহী লোকেরা ইমাম মাহদির সৈন্য হওয়ার জন্য তারা যেতে থাকবে আমরা কতদিন হায়াত পাবো আমরা কেউ জানি না আমরা এটাও জানি না আমাদের জামানায় আমাদের হায়াতে ইমাম মাহদিকে আমরা দেখব কিনা কিন্তু আমাদের হায়াতে যদি আমরা ইমাম মাহদির আগমনের খবর পাই তখন ইমাম মাহদির সৈন্য হতে আমরা রাজি আছি না নাই নবীজি বলেছেন মাহদির আগমনের খবর তোমাদের কাছে চলে গেলে কি করব শোনো ফাইদা রাআইতুমুহু ফাবাইউহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজ ইমাম মাহদির আগমনের খবর যদি তোমরা পাও তাহলে বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলো মাহদির হাতে তোমরা বায়াত নাও বরফের উপর দিয়ে হামাগুড়ি দিয়ে হলো মাহদির হাতে তোমরা তখন বায়াত নিও আল্লাহ আমরা যদি সেই সময় পাই আমাদেরকে সেই তৌফিক দিয়ে দিও আমিন নাম্বার 10 10 নাম্বার ইমাম মাহদি গোটা দুনিয়া শাসন করবেন দুনিয়াতে যারা এখন শাসনের নামে যারা শোষণ করছে যারা মানুষের উপর অত্যাচার অবিচার করছে জুলুম করছে ইমাম মাহদি দুনিয়াতে আসার পরে সবগুলাকে জিনজির দিয়া বাঁধা এরপরে সাইজ করবে আপনাদের বিশ্বাস হয় কিনা বিশ্বাস হয় কিনা ইমাম মাহদি আলাইহিস সালাম আসবেন আমাদের নেতা মুসলমানদের নেতা আখিরি জামানায় শেষ জামানায় যার জন্য মুসলমানরা অপেক্ষা করবে তিনি হচ্ছেন ইমাম তিনি আসবেন আসার পরে কতদিন শাসন করবেন নবীজি বলেছেন ইয়ামলিকু সাবআ সিনিন তিনি পৃথিবীতে আত্মপ্রকাশের পরে তার 7 বছর গোটা দুনিয়া তিনি শাসন করবেন ওই নবীজির জামানার শাসনের সুবহানাল্লাহ নবীজি শাসন করেছেন কোন আইনের কিতাব দিয়ে আরো জোরে বলেন কুরআনময় শাসন আবার চালু হয়ে যাবে ইমাম মাহদি আলাইহিস সালাম গোটা পৃথিবী আবার শাসন আরম্ভ করবেন আর ইমাম মাহদি হেডকোয়ার্টার হবে শাম এই ফিলিস্তিন যেই ফিলিস্তিনিরা এখন নির্যাতিত পশ্চিমারা বলে ফিলিস্তিনকে শেষ করে দাও আর ইমাম মাহদি তোদের যমদূত হয়ে আসতেছেন পশ্চিমা গোলামদেরকে বলছি তোরা বলিস যে ফিলিস্তিনকে শেষ করে দাও তোদের যমদূত হয়ে এই ফিলিস্তিনেই হেডকোয়ার্টার বসাবেন ইমাম মাহদি আলাইহিস সালাম এবং তোমরা নিশ্চিন্ন হয়ে যাবা পৃথিবীর মানচিত্রে তোমরা থাকবা এটা কি হতে পারে না হবে হবে হতে পারে না হবে হবে আপনাদের বিশ্বাস হয়
মজলুম ফিলিস্তিনের আগামীর বিশ্ব শাসন করবে আগামীর পৃথিবী তারা শাসন করবে আর ফিলিস্তিন হচ্ছে শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্পট সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হলো ফিলিস্তিন কারণ এই জায়গাটা হবে আগামীর দুনিয়ার কেন্দ্রবিন্দু ওয়াশিংটন হোয়াইট হাউস ওখান থেকে ব্রিফিং শোনার জন্য মানুষ আর টেলিভিশন ছাড়বে না ইমাম মাহদী যখন আসবেন গোটা দুনিয়ার মানুষ তখন বলবে যে ফিলিস্তিনের হেডকোয়ার্টার থেকে এখন কোন সংবাদ আসছে কারণ গোটা দুনিয়া শাসনের কেন্দ্রবিন্দু হবে এই ফিলিস্তিন এতে কোনো সন্দেহ ইমাম মাহদী পৃথিবীতে এসে শাসন করবেন মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে মুসলমানরা সমৃদ্ধ হয়ে যাবে ইমাম মাহদীর শাসনের শেষ সময়ে আবার ফিতনা সৃষ্টির উদ্দেশ্যে মুসলমানদের ঈমান কেড়ে নেওয়ার জন্য আসবে মাসিহুদ দাজ্জাল কিয়ামতের ছোট ছোট আলামত আমরা পাঁচ জুমায় সংক্ষেপে বলেছি কিয়ামতের বড় আলামত হলো দশটা তার মধ্যে প্রথম আলামতই হলো দাজ্জালের আগমন আমরা বড় বড় আলামতগুলো আগামী জুমা থেকে আরম্ভ করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সকল ফিতনা থেকে হেফাজত করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু